আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বুটটার বাম্পার ফলন পদ্ধতি কুয়েতে দেখুন কানায় কানায় কীরকম বুটটা প্রচুর পরিমাণ বুটটা হয়েছে দেখেন কুয়েতে বালো জমিনে বুটটা করা হয়েছে প্রচুর পরিমাণ বুটটা হয়েছে এই বুটটাগুলো আমার কুয়েতি নতুন মাদ্রা কিনছে মাদ্রা কেনার পরে এখানে সামাদ সামাদ এরপরে বাংলাদেশে গোফর আর কি গোফর সামাদ কীটনাশক দিয়ে জমিন সার দেওয়া হয়েছে সার দেওয়ার পরে আপনার সারি সারি করি এরপরে বুটটা লাগানো হয়েছে বুটটা লাগানো হয়েছে বুটটার যে বিসি বিসি এগুলো লাগানোর পরে এর মাঝে সারের ভিতরে দিয়ে আপনার এক ইঞ্চি এক ইঞ্চি কালো ফাইভ আছে এই দেশে এই ফাইভ আগানো হয়েছে যাতে ফানি দেওয়া হয় ফানি ছাড়া দেশে কোনো ফসলও হয় না দেখেন অনেক জায়গা নিয়ে এই বুটটা করা হয়েছে এ স্যালেদের জন্য করা হয়েছে কিছু হারভেস্ট করবো ওই ইয়েরা খাওয়ানোর জন্য আবার এরা ভুট্টা যখন ফাকার আগমরতে মিষ্টি মিষ্টি থাকে না ওই সময় কুয়েতিরা প্রচুর খায় এই ভুট্টা এরা সিদ্ধ করি আপনার হালকা লবণ আর লেবু মারি এরা খায় এটা এদের সব প্রচুর প্রচুর খায় বাচ্চা বাচ্চারা খায় এই কুয়াতি মহিলারা খায় সবাই খায় আর খাইতেও খুব ভালো লাগে এই ভুট্টা এগুলো এখন দেখেন আরভিশ করার সময় হয়েছে এক একটা বুটটা গাছে তিনটা চারটা করে মনে করেন ভুট্টা আছে এখন সবগুলো রুষ্ট পুষ্ট হয়ে গেছে বুটটা দেখেন কত সুন্দর ভুট্টা হয়েছে পুরা পুরা সবগুলো নিচ থেকে উপর পর্যন্ত পুরাটার মধ্যে ভুট্টা একটা বুটটাও মিস্টেক নেই সবগুলো ভুট্টা এগুলোর মধ্যে পরিপূর্ণ কীটনাশক মারা হইছে ভিটামিন মারা হয়েছে এই কারণে সবগুলো ভুট্টার আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই দেশে বড়ো সমস্যা হচ্ছে বাংলাদেশে যেরকম ফানির কোনো সমস্যা হয় না এই দেশে ফানিটাই বড় সমস্যা উজারার ফানি না থাকলে এই মটরের ফানি লবণাত্মক ফানি ওই ফানিটা তো ভালো হয় না তো লবণের ফানির সাথে মিষ্টি ফানি মিক্স করা হয় মিক্স করি এরপরে এই বুটটা খেতে দেওয়া হয় এর ফলে যায় মনে করেন ফসল ভালো হয় শুধু লবণ ফানি দিলে সবজি সবজি হয় না সবজি গাছ মারা যায় এ অবস্থা দেখেন প্রতিটা গাছের মধ্যে তিনটা সাইটটা করে বুটটা আছে প্রত্যেকটা গাছে এটা আমেরিকান একটা রাত এদেশে সব হাইব্রিড হাইব্রিড ছাড়া কোনো এমন বাংলাদেশে তো মনে করো মিক্সার ভালো কিনলে খারাপ হয় খারাপ কিনলে ভালো হয় এই দেশে যেটা কিনবো এটাই কোনো দুর্নম্বরই কোনো সিস্টেম নেই এখন প্রতিটা বুটটা গাছে তিনটা সাইটটা কোনোটার মধ্যে ফার্স্টও আছে প্রত্যেকটা গাছ মোটা এবং সুস্থ সবল কিছু হারভেস্ট করার সময় সেই কিছু এখনও হয় নাই অনেক দু একটা গাছে ফোকাত হচ্ছে এই সপ্তাহে ফোকা মারা মারার ওই যে মোটরটা ওইটা খারাপ হয়ে গেছে এদের তো ওরকম হাতে মারে না সবাই তিরিশ লিটার চল্লিশ লিটার পানির ভিতরে ওষুধ মিক্স করে মনে করেন ডাইরেক্ট মোটর দিয়ে মারে দেয় এটা হয়েছে ফাঁকা এই যে ইয়ের বুটটা খেতের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ফাঁকাগুলো লাগিয়ে রেখছে এখন অবশ্য ফাঁকা লাগে না কারণ এখন শীতকাল ফাঁকা বন্ধ আর উপরের যে প্লাস্টিক আছে প্লাস্টিক এটাও খারাপ হয়ে গেছে এই কারণে বুটটা লাগানো হয়েছে প্লাস্টিক লাগায় এরপর আবার বুটটা বাদ দিয়ে আবার টমেটো টমেটো খোলা লাগা হয় না টমেটো লাগাইতে হলে লাজিম সাফার নিচে টমেটো লাগাইতে হয় বুটটা হয় বুটটা সমস্যা নেই বুটটা শীতকালে শুধু ফানি দিলে আর এমনি বাইরে বুটটা হয় বুটটা সমস্যা নেই প্রত্যেকটা বুটটা গাছ কীরকম দুষ্ট খুষ্ট মাসাল্লাহ করে প্রচুর হয়েছে আর নতুন করা হয়েছে কুয়েতে আসি দেখে তো কুয়াতি বহুত খুশি কুয়াতি কুয়েতির মা বাচ্চা সবাই আসে ডেলি দেখে দেখে তো এরা বহুত খুশি কারণ এবং বাংলাদেশে তো যেদিকে তাকায় এদিকে সবুজ আর এদি দেশে যেদিকে তাকায় এদিকে হলো মরুভূমির বালু বালু ছাড়া এদের দেশ আর কিছু নেই এই কারণে এরা সাপ্তাহ সপ্তাহে মাত্রায় চলে আসে এ একটু সবুজ প্রকৃতি দেখার জন্য আসে এগুলোর ভিতরে ঘুরে খেলাধুলা করে আর আপনার এই এগুলা দেখি এরা শান্তি এরা দেখি শান্তি এরা প্রচুর প্রচুর টাকা খরচ করে এখানে তিনটে চারটে আমেল আছে আমেল মানে কাজের লোক আর কি এরা এখানে থাকে এগুলা দেখাশোনা করে আবার কুয়েতির দুম্বা আছে এরপরে ছাগল আছে মোট আছে এগুলো কিছু কুয়েতিরা খাইবো আর বাকি সবগুলো ছাগলের দুম্বারে দুমবারে খাওয়াইব দেখেন বুটটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরাটায় একটা বুটটাও মিস্টেক নেই এটা হলো আরেকটা প্রজেক্ট একটা হারভেস্ট করার সময়সে আরেকটা লাগাইছে আর এটার বয়স হয়েছে আর কি আপনার দেড় মাস এগুলো আজকে দেড় মাস হয়েছে এগুলোতে এখনও ফলন আসে না গোলাভাবে উঠতেছে এগুলো দেখেন মাশাআল্লাহ করে মোটা মোটা সবগুলো সুস্থ সকল যে সকালে ফানে দিছে এখনও বিজে ভিজা ভীজা ভিজা আছে এদেশে ওই ডালাভাবে কোনো সবজি করা হয় না প্রত্যেক যে কোনো সবজি করে সারি সারি করি করা হয় এবং বাংলাদেশে আলু আলু যেরকম সারি সারি করে এদেশে প্রত্যেকটা সবজি এরকম সারি সারি করি টমেটো লাগাক ভুট্টা লাগাক বেগুন লাগাক আদা যে কোনো সবজি লাগাক এরকম সারি সারি করবো সারি সারি করি এরপরে আমি সামার টামার দিই এরপরে ফানের ফ্যাপ দিই তো এর ফলে লাগায় যাতে এগুলো পরিচর্যা করতে কোনো সমস্যা না হয় আর একটা শাড়ি থেকে আরে আরেকটা শাড়ির দূরত্ব প্রায় দুই ফুট একটা শাড়ি থেকে আরেকটা সারের দূরত্ব দুই ফুট রাখে যাতে পরিপূর্ণ আবহাওয়া লাগে গাছের কোনো সমস্যা না হয় আর সঠিক পরিচর্যা করা যায় দেখুন সঠিক পরিচর্যার কারণে প্রত্যেকটা গাছ মার্শাল করে প্রত্যেকটা গাছ ভালো আছে কোনো গাছের কোনো সমস্যা নেই দেখেন হাওয়া কীরকম জ্বলতেছে গাছগুলো এ এক একটা গাছের তো আর একটা গাছের দূরত্ব প্রায় এক ফুট বাই এক ফুট কারণ এক ফুট বা এক ফুট দূরত্ব দেওয়া হয়েছে যাতে গাছগুলো বড় হইতে কোনো সমস্যা না হয় আর এগুলো যেই এই বুটটা ছড়াগুলো বাইরে হইব যাতে একটা সাথে আরেকটা না বাজে তাহলে মোটা মোটা হইব লম্বা লম্বা হইব কোনো সমস্যা হইব না আর দেখেন সব প্রত্যেকটা সারের ভিতরে প্রত্যেকটা একটা গাছও মিশে নেই প্রত্যেকটা গাছ সুন্দরভাবে হয়েছে ওই যে এটা হলো সাফার নিচে করা হয়েছে সাফার নিচে সাফার নিচে এটা আগে টমেটো ছিল টমেটো উপরে প্লাস্টিক খারাপ হয়ে যাওয়ার কারণে টমেটো গাছ সব মারা গেছে মারা যাওয়ার পর এখন প্লাস্টিক খুলে ফালে ফেলে দেওয়া হয়েছে এখন পুরোটার মধ্যে বুটটা লাগাই দেওয়া হয়েছে এক সাইডে বুটটা হারভেস্ট করার সময় গেছে আর এক সাইডে বুটটা লাগাইছে আজকে দেড় মাস এগুলো আরও তিন মাস আরও দেড় মাস পরে যায় হারভেস্ট করবো এই এগুলো দেওয়ার জন্য ষাটটা লোক আছে এরা সকালে ফানি দেয় একবার এক ঘন্টা ফানি আবার বিকেলে এক এক ঘন্টা পানি দেয় আর এর ভিতরে কিছু আগাছা টাগাছা আছে এদের আবাদি কিছু ইয়ে আছে ঘাস আছে দু একটা এগুলো উঠে উঠে নিয়ে ওই মেরে খাওয়ায় দুমবারে খাওয়ায় এই এদের কাজ সকাল বিকাল এগুলোয় ফানি দিব আর দেখবো আর সাতটা সাপ্তাহে কীটনাশক দেব আর এগুলোতে বিভিন্ন রকমের ভিটামিন আছে আমার বাংলাদেশে যেরকম ফ্লোরা আরও আদার্স এসিয়া কোম্পানির অন্যান্য কোম্পানির ওষুধ আছে এদের সহ এরকম বাইরের বিভিন্ন রকমের ভিটামিন ওষুধ আছে কীটনাশক ওষুধ আছে এগুলো সপ্তাহ সপ্তাহে দেওয়া লাগে সপ্তাহ সপ্তাহে না দিলে ফোকায় ধরে আর গাছ সুস্থ সুস্থ থাকে না সুস্থ সবল গাছ রাখতে হলে পরি সঠিকভাবে পরিচর্যা করতেইব এখন আধুনিক বিশ্বে সঠিক পরিচর্যা করার কারণে সব দেশ দেশে মনে করেন সবজি আবাদি খুব ভালো হয় কোনো দেশে কোনো সমস্যা হয় না আর কুয়েতিরা এখন মনে করেন শাক সবজি বিভিন্ন রকমের এই যে আলু কুয়েতে তো আরব কান্ট্রি পুয়েতে না আরব কান্ট্রিতে প্রচুর আলু হয় যার কারণে হচ্ছে দেশে তো বালু মাটি বালু মাটির কারণে এদেশে শুধু সামার দিই একটু কীটনাশক দিই জমিন সার দিই আলু রুকিয়ে দিলে এক এক গাছে নাহলে দেড় কিলো দু কিলো আলু হয় দেশে এরকম আলু হয় এক এক আলু আধা কিলো এক এক আলু এক ফা এক এক আলু দুশো গ্রাম দেড়শো গ্রাম মানে সঠিক পরিচর্যা যেরকম করবে এরকম আর তিন মাসে দেশে শীতের শুরুতে একবার আলু করে আবার শীতের মাঝে মাঝে আরেকবার আলু করে দুইবার শুধু আলু হয়ে করে এই বালু মাটিতে এরকম আলু হয়ে যায় প্রচুর পরিমাণে আলু হয় ওই উপরে সাফড়া সাফড়া এখন খোলা আছে খোলার কারণে ঠিক আছে আবহাওয়া আবহাওয়ার প্রতিকূল এদিকে ওইদিকে যাইতেছে কোনো সমস্যা হইতেছে না এটা হচ্ছে মরিচ এটা মরিচ গাছ এগুলা দুর্বল হয়ে গেছে এগুলার বয়স হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে এখন মরিচ সকল ফাঁকি ফাঁকি গেছে কিছু আছে এখনও কিছু আছে ভালো আছে এটার মধ্যে মটর খারাপ হয়ে গেছে কয়েকদিন ফানি ফানি না দেওয়ার কারণে মোটর গাছ সকল দুর্বল হয়ে গেছে এটা এগুলোতে সঠিকভাবে প্রতিদিন ফানি না দিলে এটা ভালো থাকে না রেগুলার ফানি দেওয়া লাগে রেগুলার ফানি না দিলে গাছ মারা যায় গাছ এই সুস্থ থাকে না গাছ দুর্বল হয়ে যায় এ দেশে সবজি যে কোনো গাছে ফানি না দিলে কোনো গাছে ভালো থাকে না লাজিম ফানি দিতে গো দিলে এবং সামার দিলে গাছ প্রচুর ফল হয় আর ফানি না দিলে গাছ সুস্থ গাছও দু দিনে দু দিন না দিয়ে গাছ মারা যাবে এই অবস্থা দেখুন কাঁচামরিচ গাছ হলে ফাঁনি না দেওয়ার কারণে কাঁচা মরিচ গাছগুলো দুর্বল গেছে এই গাছগুলো এখন আবার ফানি দিলে মোটর খারাপ হয়ে গেছে মোটর ঠিক করা ঠিক করানোর জন্য লোক আসবে আস আসলে আবার এগুলো ফানি দিলে আবার ঠিক হয়ে যাবে ওই কোন একটা কুল গাছ আছে এগুলো আফেল কুল অনেক বড় বড় এটা নতুন লাগানো হয়েছে আর এটা হচ্ছে কাঠন কাঠনে ফানি আসে এদিকে থেকে ফানি আসে ওদিকে থেকে ফাঁকা ঠান্ডা হওয়া মারে তাদের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই কাঠানোগুলো দেওয়া হয়েছে কাঠোনা দিয়ে ফানি আসে ওই সাইডে ফাঁকা ছালা দিলে ফাঁকা গরম হাওয়া টান দিয়ে নেওয়া যায় তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে আর কোনো সমস্যা নেই সাইডে সাইড যে বাউন্ডারি আছে বাইরের থেকে কোনো কিছু ভিতরে ঢোকার কোনো সিস্টেম নেই আর এই বাংলাদেশের মতো বিভিন্ন ইঁদুর এই সেই এগুলো আছে এগুলোর ভিতরে ঢুকিয়ে ফসল নষ্ট করিয়া যদি খোলা জায়গায় করে এই কারণে যে সবজি করে সাইডে সাইডে বাউন্ডারি দিয়ে এর ভিতরে সবজি করে এটা হচ্ছে লারি গাছ লারি আছে প্রচুর লারি আসি এখন গাছের বয়স হয়ে গেছে এখনও আছে এখনও কিছু আছে মোটামুটি গাছের বয়স হয়ে গেছে আজকে তিন মাস গাছের বয়স তিন মাস হয়ে গেছে দেখেন এখনও অনেক অনেক মনে করেন লড়ি আছে ধরে রয়েছে কিছু গাছ মারা গেছে কিছু গাছে এখনও লাড়ি আছে ওই দেখেন লারি আসে বল আর এদেশে আমার বাংলাদেশে তো সব সবজি সব এরপরে বিভিন্ন ওই মাছের মতো করে দিই ইয়ে করা হয় দেশে উপরে একটা ইয়ে দিয়ে দেয় তার টানে দে তার টানে দেয় একটা করে সুতা ফালাই দেয় গাছ এটার উপরে যায় এটার উপরে যায় মনে করেন এলাকাল কানাই কানায় মনে করেন এই যে দেখেন লাড়ি আছে দৌড়ে রয়েছে প্রচুর লাড়ি আছে ধরে রয়েছে এখনও দেখছেন গাছ মরে যায় যায় অবস্থা কিন্তু কাম্যের এখনও ধরতেছে যে প্রচুর লাড়ি আছে দেখছেন আর এক একটা লাই আছে এগুলো হাইব্রিডের একটা দাঁত এক একটা একাতের উপরে এক হাত দেড় হাত এরকম অবস্থা আরও দেখেন কানেতে কিছু বেগুন গাছ লাগানো হয়েছে এ বেগুন গাছ লাগানো হয়েছে বেগুন গাছ এগুলো এখন সঠিক পরিচর্যা করা হয়েছে না দেয় দুর্বল রয়েছে এগুলো এখন সামার সামার দেওয়া হয়েছে মানে গোবর দেওয়া হয়েছে পানি ফাইভ টানি দেওয়া হয়েছে এখন এগুলো বড় হয়ে যাব আর বেশি সময় লাগবে না পড়া হইতে দেখছেন এইখান দিয়ে এখন ওই প্রচুর প্রচুর লাই আসে দিচ্ছে গাছ গাছ বয়স হয়েছে কারণ এগুলো আরও ষাট পাঁচ দিন পরে এই লাই আসে গিয়ে এগুলো বড় হয়ে গেলে গাছেগুলো সব কেটে দেওয়া হবে কেটে দেওয়া আবার নতুন করে সামার দিই আবার নতুন করে টমেটো গাছ লাগাইবো এটা হলো কো কোকো ফিডের মধ্যে দেখেন যে লাগানো হয়েছে এর দেড়শের বিষি লাগানো হয়েছে এগুলোর বয়স দিয়ে দশ দিন এগুলো আর চার পাঁচ দিন ধরে লাগানো এগুলো হচ্ছে আপনার শশার শশার বিষি শশার বিষি লাগাইছে কোকো ফিডের মধ্যে এগুলো কিছু লাগাইছে যেগুলো দুর্বল গাছ এগুলো লাগানো এগুলো হলো হচ্ছে মরিচ গাছ ককোফিডের মধ্যে মরিচ গাছ লাগানো হয়েছে ওই দেখেন ওইগুলো সবগুলো মরিচ গাছ এগুলো লাগাইবো ওই মাছ মালসিং পেপার বিছানো হয়েছে বিছাই ফুটা করে রেখেছে আরো সেলফাস দিন পরে মালসিং ফেপারের ভিতরে একটা একটা মালসিং ফেপারের এক ফাট এক ফুট বা এক ফুট দূরত্ব করে একটা করে গাছ লাগানো হবে এদের সাথে আমরা বাংলাদেশে যখন ডাইরেক্ট যেখানে জমি নিয়ে গাছ লাগা দেয় এদেশে এরকম না এদেশে আগে মালসিং ফেপারের মধ্যে মালসিং এই ইয়ের মধ্যে কোকোফিটের ভিতরে আগে ইয়ে ইয়ে রোকে ভিতরে বিছি রোকে যখন গাছ দশ দিন পনেরো দিন হয়ে গাছ রোকার উপযোগী হয় তো মালসিং ফেফার বিছাই মালসিং ফেফারের মধ্যে তো এই গাছগুলা লাগানো হয় তাহলে আর মালসিং ফেপারে লাগাইলে আর আগাছা হয় না আর ফসল অনেক ভালো হয় ফসলের কোনো সমস্যা হয় না এই কারণে মালসিং পেপার দিই এর ফলে গাছ লাগানো হয় এগুলো হচ্ছে এখানে বেগুন গাছ আছে এর ড্যার ড্যারোর গাছ আছে এরপর মরিচ গাছ আছে কুমড়ো গাছ আছে এটা হচ্ছে ফানি ফানির ডাম এটার মধ্যে কীটনাশকের ফানি দিই চালু করে দিই পুরো জায়গার মধ্যে স্প্রে মারে দেয় এত এত বড়ো জায়গার মধ্যে তো হাতে ফানি মারা সম্ভব না তাই ওই কীটনাশক দিয়েই মারা হয়